20% কমিয়ে নির্ধারণ করা হলো চামড়ার দাম। বণিক বার্তা অনলাইন, 26 জুলাই 2020। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম গত বছরের চেয়ে 20% কমিয়ে নির্ধারণ করা হয়েছে। ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গ ফুট 35 থেকে 40 টাকা এবং ঢাকার বাইরে 28 থেকে 32 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সারা দেশে খাসির চামড়া 13 থেকে 15 টাকা আর বকরির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 10 থেকে 12 টাকা। আজ রোববার 26 জুলাই ভিডিও কনফারেন্সে চামড়া ব্যবসায়ীদের বৈঠকে এই দাম ঘোষণা করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। ভার্চুয়াল এই বৈঠকে বাণিজ্য সচিব ডাক্তার মোহাম্মদ জাফর উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চামড়া খাত শিল্পের উদ্যোক্তা, ব্যবসায়ী, রপ্তানিকারক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা। বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের বাজার দিন দিন ছোট হয়ে যাচ্ছে, আন্তর্জাতিক বাজারে চাহিদাও কমে গেছে, কিন্তু চামড়াজাত পণ্যের দাম বেড়েছে, তাই সব কিছু বিবেচনায় গতবারের দামই নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে চামড়ার মান বাড়ানোর তাগিদ দেন তিনি। টিফুমন্ত্রী বলেন, ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গ ফুট 35 থেকে 40 টাকা, গত বছর যা ছিল 45 থেকে 50 টাকা। ঢাকার বাইরে 28 থেকে 32 টাকা নির্ধারণ করা হয়েছে, গত বছর যা ছিল 35 থেকে 40 টাকা। এছাড়া সারা দেশে খাসির চামড়া 13 থেকে 15 টাকা, গত বছর যা ছিল 18 থেকে 20 টাকা। পাশাপাশি ছাগলের চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 10 থেকে 12 টাকা, গত বছর যা ছিল 13 থেকে 15 টাকা। অবশ্য গত বছর সরকার দাম নির্ধারণ করে দিলেও দেশের কোথাও নির্ধারিত দামে পশুর চামড়া কিনিনি বললেই চলে। গত বছর চামড়ার দামে বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন ছোট ব্যবসায়ী ও বঞ্চিত হয়েছেন ইসলামী বিধান অনুযায়ী এই টাকার হকদার গরিব মানুষেরা।